শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয় ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। স্কুলে দিয়ে এসে চা টিফিন খেলাম, ছেলেও খেলো, ছেলেও আজকে স্কুলে যাবে না, তো যার কারণে কাজগুলো আস্তে ধীরে করে করছি। আর রান্নাও মোটামুটি আমার হয়ে গেছে, আমার তো সকালবেলায় রান্নাবান্না হয়ে যায়, মোটামুটি হয়ে গেছে। এখন আমি দেখো ঘর মোছা মাছি করে নিচ্ছি, আর ঘর গুছানো এখনও হয়নি, ঘরটা পরে দিয়েই গুছাবো। আর আজকে কয়দিন ধরে আমি খুব কাপড় চোপড় ধুচ্ছি, অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে একদম জমা করে রেখেছি, এগুলো পরে দিয়েই গুছাবো, কারণ আমার আবার সময়ের মধ্যে সব কিছু শেষ করে মেয়েকে নিয়ে আসতে হবে। আর কেন কাপড় চোপড় ধুচ্ছি এত সেটা বলছি। অ্যাকচুয়ালি বন্ধুরা, আমাদের আজকে কয়দিন ধরে নিরামিষ চলছে, আমার মানে আমাদের আত্মীয় একজন মারা গেছে, যার কারণে আমাদের নিরামিষ চলছে। আর এই নিরামিষের দিনে বাচ্চাদেরকে রাখা কতটা যে কষ্টকর, সত্যি মানে ভীষণ খারাপ লাগে। ওরা খেতে বসলে শুরু হয়ে যায় প্যান 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 প্যান, কী করবো বলো তো, মানে কিছুই করার নেই, নিয়ম নিয়ম তো করতেই হবে। তো দেখো আমি ঘরের কাজগুলো সেরে এখন এসে পড়েছি পিছনটা পরিষ্কার করতে, ঘরের পিছনটা। আর ঘরের পিছনটা কিছুই নেই বন্ধুরা, হালকা একটু পাতা পুতা পড়ে, তো যার কারণে এগুলো দুই দিন পরে পরে আমি পরিষ্কার করে রাখি। আর পিছনের দিকটা এমনি তো একদম পরিষ্কারে থাকে, আর যেহেতু নিচে থাকি পিছনের দিকটা যদি পরিষ্কার না থাকে তাহলে পোকামাকড় বেশি হবে আর মশাটাও বেশি লাগবে, তো যার কারণে আমি পিছনের দিকটা এভাবে পরিষ্কার করে সবসময় ব্লিচিং পাউডার দিয়ে রাখি। আর পিছনের দিকে একটা মানে এখানে একটা ট্যাপ আছে, যে ট্যাপটার মধ্যে আমি ঠাকুরের বাসন ধুই, আর কোনো কিছুই করা হয় না। তার এদিকে আমার ছেলেমেয়েও আসে না, তো দেখো এখন ব্লিচিং পাউডারটা দিয়ে দেবো। আর ব্লিচিং পাউডারটা দেওয়া মানে কি, মানে আমার মানে স্মেলটা এত বাজে লাগে, আর আমার এটা দিতে গেলে প্রচণ্ড মাথা ঘুরায়, কিন্তু এরপরও দিতে লাগে, কি করব আমি ছাড়া আর কে দেবে বলো। তো এভাবে দেখো এখন দিয়ে দিচ্ছি। তো মেয়ে আসার আগে আমাকে এগুলো সব কিছু কমপ্লিট করে তারপর মেয়েকে নিয়ে আসতে লাগে, তো যার কারণে আমি মেয়ে আসার আগে স্নান পুজো এগুলো দিয়ে দিই। তো যদিও এখন আমরা পুজো দেব না, তো স্নানটা এখন সেরে নেব, আর রান্নাবান্না তো হয়ে গেছে, মেয়েকে নিয়ে এসে তারপর কাপড় চোপড় গুছাবো। তো চলো এখন স্নানটা করে নিই। তো বন্ধুরা আমি স্নান টান সেরে মেয়েকে নিয়ে আসলাম, আর মেয়ে এসেই দেখছে মেয়ের সেই প্রিয় জিনিসটা ফাইনালি এসে গেছে, আর মেয়ে তো দেখে ভীষণ খুশি, স্কুল থেকে এসে এমন একটা সারপ্রাইজ পাবে ভীষণ খুশি হয়ে গেছে। তো মেয়ে বসে গেছে খুলতে, তো তোমাদেরকেও দেখাই। তো এটা আমি মিশো থেকে কিছুদিন আগে অর্ডার দিয়েছিলাম, তো এটা আসছে না কেন, আসছে না কেন, প্রতিদিন আমাকে জ্বালিয়ে খাচ্ছে যে মা আমার জিনিসটা আসছে না কেন, আসছে না কেন। ও মানে অ্যাকচুয়ালি কী বলতো, আমার মেয়ে যখন টিভি দেখতে বসে বেশিরভাগে দেখি এই জিনিসটা খুবই দেখে, তো আমিও ভাবলাম যে মেয়ের জন্য একটা এনে দিই, তাহলে মেয়েটা ঘরের মধ্যে একা থাকে খেলবে। কিন্তু বন্ধুরা কী হয় বলতো, আমাদের অ্যাকচুয়ালি আমরা তো ভাড়া থাকি, যার কারণে ভাড়া ঘর তো আর এত বড় হয় না, তো আমরা তো গ্রামের মানুষ সবসময় বড় সড়ো জায়গার মধ্যে থাকতে অভ্যস্ত, তো এর মধ্যে এই ছোট্ট ঘরটার মধ্যে এভাবে আবার খেলনা এনে জমা করে রাখবো, এমনিতেও কত খেলনা যে মানে খাটের নিচে বা বস্তায় করে করে রেখে দিয়েছি বলে আর লাভ নেই। তো এখন এটার উপর একটা নেশা হয়ে গেছে মেয়েটার, বারবার বলছে, তো আমি ভাবলাম মেয়ে মানুষ ঘরের মধ্যে বসে বসে খেলবে, আর পড়াশোনার ফাঁকে ফাঁকে তো একটু খেলা খুবই জরুরি, তো যার কারণে মেয়েটা না খেলতে পারে না, একা একা থাকে আর খেলতে পারে না। আর দাদার সাথে তো কিসের খেলবে, দাদা তো নিজের মতো করে দাদা খেলে, তো মেয়ে কোনো কোনো সময় মেয়ের সাথে আমি খেলি, কী করবো বলো। ওই দেখো মেয়ে কতটা খুশি হয়েছে। তো এটা যদিও আমি নিজেই চয়েস করে অর্ডারটা দিয়েছি, আর মেয়েদের তো পিঙ্ক কালারটাই বেশি পছন্দ, তো যার কারণে আমি পিঙ্ক কালারটাই দিয়েছি, আর আমার মেয়েরও পিঙ্ক কালারটা খুবই পছন্দ। আর আমার মেয়ে মানে এটা দেখে এতটা খুশি হয়েছে কি বলবো। তো এটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কালারটা কেমন হয়েছে আর ঘরটা কেমন হয়েছে। আর এগুলো না বয়স অনুসারেই হয়, তো আমার মেয়ের বয়স অনুসারেই আমি অর্ডারটা দিয়েছি,
তো সেভাবে এসেছে, তো যেভাবে আমি চেয়েছি সেভাবে এসেছে, একদম খুব ভালো এসেছে এটা, কালারটাও ভীষণ ভালো লাগছে দেখে। তো দেখো ছেলে একদম সুন্দর করে সেট করে দিয়েছে, আর মেয়ে তো ভীষণ খুশি, ছেলে এদিক দিয়ে সেট করছে, মেয়ে কখন ঢুকবে এটার মধ্যে খেলবে এটা নিয়েই ব্যস্ত। এখন টেন্ট হাউস দেখে খাওয়া দাওয়া সব কিছু ভুলে গেছে, স্নান করতে হবে খাওয়া দাওয়া করতে হবে সেটাও ভুলে গেছে মেয়ে, দেখো কি খুশি। কেমন হয়েছে? কেমন লাগছে? বা দরজা বন্ধ, কুকি কুকি করা, কুকি বন্ধুরা, এ হচ্ছে আমার মেয়ের টেন্ট হাউস, যেটার জন্য আজকে কতদিন ধরে ভীষণ অপেক্ষা করছে। তো আমি মিশো থেকে এটা অর্ডার করে এনেছি, তো দেখো তো দেখো মেয়ে স্কুল থেকে এসে এটা দেখে ভীষণ খুশি হয়ে গেছে, আর এটার মানে এটার ভিতরে ঢুকে বসে আছে, দেখো পুতুল টুতুল নিয়ে বাস বসে আছে। তো টাটা করো, বাই বাই করো, বাই বাই। আমার টেন্ট হাউসটা কেমন হয়েছে তোমার সবাই কমেন্টসে জানাবে, বাই। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে দেবে। তো আজকের জন্য এতটুকুই, টাটা।